দেখুন, এইটা একটা প্রতিবাদের ভাষাই বলতে পারেন আমাদের, যে চারিদিকে দিদিমণি মাননীয়া বলছেন ঘুগনি বিক্রি করতে, কোথাও বলছে কাশ ফুলের পাশবালিশ বানাতে। তো এইরকম অবস্থাতে, হ্যাঁ এইরকম অবস্থাতে আপনার আমরা ঠিক করেছি যে যখন আমরা কাশ ফুলের পাশবালিশ নিয়ে আজকে ডিএমের কাছে দিতে গেছিলাম, তারা নেয়নি। তা আমরা তার জন্য একটা প্রতিবাদের ভাষা হিসেবে এই গেঞ্জি পরেই ঘুরছি। কী করবো, দিদি যখন বলেছেন, বুঝলেন তো? কী কী আছে এটা তো আছে, দেখুন একটা চপ আমাদের শিল্প, ঘুগনি আমাদের ভবিষ্যৎ, এই এখানে লেখা আছে। আমারটাতে কী লেখা আছে আমি দেখতে পাচ্ছি না। এটা যেমন লেখা আছে ষোলোতলা মল পুরোটাই চপ, এই বাংলায় যে একটা চপ ঘুগনি বাদাম বিক্রির একটা পরিবেশ তৈরি করেছেন দিদিমণি মাননীয়া। তো দিদিমণি কিন্তু নিজের বাড়ির লোককে একবারও চপ বিক্রি করতে বলছেন না, একবারও নিজে কিন্তু কাশ ফুলের পাশবালিশ নিয়ে নিজে এক্সপেরিমেন্ট করছে না। সবসময় বলেছে জনগণ করুক, মানে বুঝতে পারছেন গিনিপিকটা জনগণ হোক। তার জন্যেই আমাদের নানা দেখবেন আসানসোলের ঢালাও এই ধরনের গেঞ্জি এখন পুরো ভরে গেছে চারিদিকে বাজারে। আমরা এই মুহূর্তে কল্যাণপুর হাউসিংয়ে ঘুরছি, আরও আমাদের অন্যান্য যারা ছেলেরা দেখলাম এদিক ওদিক সেদিক যে কোনো পুজো হপিং করতে বেরিয়েছে, আমরা এনজয় করছি পুজো।